নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে আমি আলু আর পেঁপে কেটে নেবো। তো আজকে করব আলু পেঁপের একটা নিরামিষ তরকারি। সবসময় তো তোমাদের সাথে মাছ মাংস শেয়ার করি। তো দেখো, এখানে আমার সবজিটা কাটাও হয়ে গেছে আর এখানে মশলা করে নিব। শুকনো লঙ্কা, জিরা, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো সব পেস্ট করে আমি আবার ঘুরে আসছি। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই সর্ষের তেল, পাঁচফোড়ন আর তেজপাতা আমি সম্বরা দিয়ে নিয়েছি। এবার আমি আলু পেঁপেগুলো দিয়ে দিব। তো হ্যাঁ, আমার বাংলাদেশে অনেকগুলো ভাই আছে, তারা জিজ্ঞেস করে যে মোদি তুমি অনেক ইয়ে নাকি, যে তুমি সবসময় সর্ষের তেলে রান্না করো। তো না গো, আমি একদম মধ্যবিত্ত। তো আমাদের এখানে সর্ষের তেলের দামটা অনেকটাই কম। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি যখন আমি মাছের বাজার করতে যাব, আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আমাদের এখানে লিটারেও সর্ষের তেল পাওয়া যায় আর কেজিতেও পাওয়া যায়। তো আমাদের মানে এক ড্রাম তেল নিতে গেলে, তো এখানে দেখো আমি মশলাটাও দিয়ে নিয়েছি, পরেরটা আমি গল্পটা করছি। যে মশলাটা তোমাদেরকে দেখালাম ওটা আমি বেটে নিলাম, বেটে এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমি লবণ আর হলুদটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম, তো এখানে ধরো 14 কেজি 500 তেল নিতে গেলে 2200-2300 টাকা মতন লাগে, 2350-2250 এই রকম লাগে। আর সাদা তেলের দামও কিন্তু খুব একটা বেশি না, 1 লিটার 150 টাকা, খুব ভালো 150 টাকা 1500 টাকা 1 লিটার। আর সাদা তেলটা কেজি দরে পাওয়া যায় না, তোমাকে হয় 5 লিটারের একটা ঢক নিতে হবে, নাহলে 1 লিটারের প্যাকেট নিতে হবে, এইভাবে পাওয়া যায়। তো অবশ্যই তোমাদের সাথে আমি যেমন যদি দেখতে চাও আমি বাজারটা শেয়ার করব। তো এখানে দেখো আমি তরকারিতে জল দিয়ে নিলাম, দিয়ে তরকারিটা কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব, কারণ পেঁপে তো পেঁপে একটু শক্ত হয়। তো তরকারি আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি তরকারিটা নেড়ে নিব। নেড়ে দেখাচ্ছি আমি, দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। তো আমি একবারেই 14 কেজি তেল তুলে নিই, 14.5 কেজি তেল, এইভাবে বাজারটা করা হয়, মাসের একবারে বাজার করে নিই। তো 14.5 কেজি তেল আমার এক মাসে লাগে না, ধরো 2-3 মাস চলে যায়, তার মধ্যে সাদা তেলও কিছু থাকে। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখানে ঘি, গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি, ঢেলে নেব এবার তরকারিটা। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই তোমরা। এবার একটু দেখো এখানে চিনিও দিয়ে নিয়েছি, চিনি দিয়ে এবার নামিয়ে নিব তরকারিটা। তো দেখো এখানে আমি তরকারিটা কিন্তু ঢেলে নিয়েছি। সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরের একটা আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য অনেক অনেক আমার ভালোবাসা রইল তোমাদেরকে, আর নোটিফিকেশনটা অন করে রাখবে।